আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পুরনো যেই বেলি ফুল গাছ আছে তো এইগুলোতে কিভাবে প্রুনিং করতে হবে বা কিভাবে যত্ন করলে নতুন করে প্রচুর পরিমাণের ফুল ধরবে তো প্রচুর পরিমাণে ফুল ধরতে গেলে আপনার পুরনো যেই ভেলি ফুল গাছটা আছে এটাতে প্রুনিং করে দিতে হবে দেখেন এই গাছটার কিন্তু অবস্থা তেমন একটা ভালো না কারণ এটাতে গত বছর ফুল ধরেছিল আর এটা এটা কিন্তু আমি প্রুনিং করে দেইনি যার ফলে কিন্তু গত বছর যেরকম ছিল ঠিক একই অবস্থায় আছে তো আজকে এটাতে মূলত প্রুনিং করব আর প্রুনিং কিভাবে করতে হবে এটি মূলত আপনাদেরকে দেখাবো তো প্রুনিং করলে কিন্তু নতুন প্রচুর ডাল বের হবে আর যেটাতে কিন্তু প্রচুর পরিমাণের ফুল ধরবে এখন কথা হলো যে প্রুনিং করার সময়টা আসলে কখন কখন প্রুনিং করলে ভালো হবে তো ঠিক এই সময়টাতেই যখন বর্ষার আসার যেই মুহূর্ত আছে এই মুহূর্তে যদি আপনি গাছে প্রুনিং করে দেন তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণের ফুল ধরবে তো প্রুনিং করার জন্য এরকম একটা প্রুনার বাজারে আপনি পাবেন তো এটা ব্যবহার করতে পারেন তো প্রথমেই আমি গাছের যেই ডালগুলো আছে সেগুলো প্রুনিং করে দিচ্ছি এই দেখেন এখানে যে মেন শাখাগুলো আছে এই যে গত বছর এখান থেকে আমি প্রুনিং করেছিলাম খেয়াল করতেছেন কি না না দেখা যাচ্ছে কিনা তো এর ফলে কিন্তু দেখেন এদিক থেকে কিন্তু নতুন ডাল বের হয়েছে আর প্রচুর পরিমাণে ফুল ধরেছে তো আজকে কি করব এখান থেকে আর একটু নিচে থেকে প্লুনিংটা করব। তো প্রুনিং করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন দেখেন আমি এই ডালটা যেখানে কেটেছি এই ডালটা কিন্তু একটু বাঁকা করে কেটেছি উপর নিচ করে কেটেছি তো এভাবেই ঠিক কাটতে হবে কারণ এভাবে কাটলে কিন্তু এই গাছে কোনো রকম পানি জমে থাকবে না যার ফলে কিন্তু এটাতে রকম ক্ষতি হবে না আর প্রুনিং করার পরে অবশ্যই গাছের ভিতরে যে কাটা অংশে হলুদ লাগিয়ে দেবে তাহলে কিন্তু আর গাছে কোনো রকমের ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করতে পারবে না তো আমি আসলে এক এক করে সবগুলো ডাল প্রুনিং করে দিচ্ছি আর আমি তা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা হয়েছে গাছের তো গাছ কিন্তু প্রুনার প্রুনিং করা শেষ হয়ে গেছে খেয়াল করতেছেন যে গাছের এখন অবস্থা তো দেখেন কতগুলো ডাল কেটেছি তো এখন মূলত কি ধরনের সার ব্যবহার করবেন এটার ব্যাপারে আলোচনা করি গাছে প্রুনিং করার পরে পটাশ জাতীয় সার যদি জৈব সার ব্যবহার করেন সেক্ষেত্রে কলার খোসা ব্যবহার করতে পারেন পানির সাথে মিক্স করে আর যদি রাসায়নিক সার ব্যবহার করেন সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে পটাশ সার বাজারে কিনতে পাওয়া যায় ওই সার এক চা চামচ এক লিটার পানিতে গুলে এটার গোড়াতে দিয়ে দিবেন তো ইনশাল্লাহ দেখা যাবে যে খুব ভালো ফল হবে এটার আপডেট অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দিব তো সময় অপচয় না করে দ্রুত প্রুনিং করে দিন গাছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই সে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম